নৌকার বিরোধিতা করে ভোটের মাঠে নেমেছেন নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডক্টর এ বি এম জাফরুল্লাহ। প্রতিনিধি রহিমা ফেরদাউস লিপি জানান, সোমবার বিকেলে কাদিরপুর ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ভোটারদের ছেঁচে ফেলার ঘোষণায় একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 43 সেকেন্ডের ওই ভিডিওতে ডক্টর এ বি এম জাফরুল্লাহ বলেন, আজ গণসংযোগের শেষ দিন, নির্বাচনের আগে এটা সমাপনী দিন কাদিরপুর ইউনিয়নের জন্য। অতএব কাদিরপুরের একটা লোকও যদি ডান বাম করেন তাদের তাড়িয়ে দিবেন। যারা নৌকায় ভোট দিবে মনে করবেন তাদের কাদিরপুর থাকার অধিকার নাই, এদেরকে চিহ্নিত করে নির্বাচনের দিন পিষে দেবেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনি পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল, অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ এফসিএ, কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে এ বি এম জাফরুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। এদিকে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে নৌকার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত হয়েছে তারা সভাপতির বহিষ্কারের সুপারিশ করবে। এছাড়াও আচরণবিধি লঙ্ঘনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ জমা দিবে। এবং আজ যার গণসংযোগের শেষ দিন, সমাপনী দিন মনে করে দিন করতেছি আজকে এই কাদিরপুরে। অতএব কাদিরপুরের লোক যদি টাইম পাম্প করেন, ওই হতকাইয়ার দিকে যদি একটা মতো বড় মনে করবে হি ঘাই যা যে যদি সেগুলো ওরও ভোট দিবে মনে করবে ওরও কাদিরপুরে থাকার অধিকার নাই, এটাই দিবেন এখান থেকে আসে চিহ্নিত করে নির্বাচন নির্বাচন।